হাই ফ্রেন্ডস, আজকে আমরা বানাতে চলেছি ব্রেড রেক্ট্যাঙ্গেল। পাউরুটি দিয়ে ব্রেড রেক্ট্যাঙ্গেল এটা বানাতে যা যা লাগে। এখানে আমি নিয়েছি আলু, দুটো আলু যেটা আমি সিদ্ধ করে রেখেছি, আর আছে বাদাম যেটা আমি ভেজে রেখেছি, আর এখানে আছে সুজি, একটা ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এটা আছে বিনস যেটা আমি সেদ্ধ করে রেখেছি, এখানে আছে গাজর, একটা অর্ধেকটা গাজর, আর আছে এখানে পাউরুটি, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, আর ভাজার জন্য লাগবে রিফাইন অয়েল। প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলো ম্যাশ করে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি, বিনস, গাজর আর লঙ্কা কুচি দিয়ে দেব, আর দেব এর মধ্যে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, সুজি, তার সাথে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। এবার এর মধ্যে আমি দেব অল্প পরিমাণ চিনি, যা স্বাদ অনুসারে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নেব। আমার পুর রেডি, এবার এটাকে আমি এক জায়গায় রেখে দেবো। এবার আমি এই ব্রেডগুলো ছুরি দিয়ে এ ধারগুলো কেটে নেবো। দেখুন কীভাবে কাটছি, জাস্ট এর সাইডগুলো কেটে নেবো। এইভাবে সাইডগুলো কেটে নেবেন, ঠিক এরকমভাবে দেখতে হবে। এভাবে এর উপর আমি এবারে পুরগুলো দিয়ে দেব। এবারে এটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে বেলে নিতে হবে। এভাবে বেলে নিলাম। এবারে এটার মধ্যে পুরটা দিয়ে দেব, দিয়ে করে এটাকে এভাবে মুড়ে নেব। এইভাবে মুড়ে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন প্যানে আমরা তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এক এক করে তৈরি করা জিনিসগুলো ছুলে দেবো। এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে দিয়েছি আমি। এই করে আমি সব ব্রেডগুলো এইভাবে উল্টে দেবো। তৈরি হয়ে গেল আজকে আমাদের ব্রেড রেক্ট্যাঙ্গেল পাউরুটি দিয়ে। আপনারা বাড়িতে বানাবেন, কেমন হয়েছে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন।